মারামারি অবস্থা তো, প্রতিটা যাত্রীর সাথে তাদের গেঞ্জাম। ভাড়া কিলোমিটার প্রতি যা বাড়ানো হয়েছে তার থেকে অধিকাংশ বাসে আজকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে, এবং একই সঙ্গে প্রত্যেকটি বাসে তেল নিয়ে আলোচনা, ভাড়া নিয়ে আলোচনা, কোন জায়গার কতটুকু ভাড়া, কতটুকু বাড়লো, কোন বাস কতটুকু নিচ্ছে, সারাটা দিন রাজধানীবাসীর এভাবেই কেটেছে। আমার মনে হয় সারা দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আমাকে যারা যে যেখান থেকে দেখছেন, সব জায়গায় এক অবস্থা এবং একইভাবে সারা দিন কেটেছে। রাজধানীতে যেটি আজকে হয়েছে, আমরা নানা জায়গা থেকে খবর পেয়েছি বাসওয়ালাদের সঙ্গে, অর্থাৎ কনট্রাক্টর কিংবা বাসের যারা চালক রয়েছেন তাদের সঙ্গে, যাত্রীদের অধিকাংশ জায়গায় কিন্তু নানাভাবে নানা ধরনের যে বাড়াবাড়ি হওয়ার খবর সেটি পাওয়া গেছে। আপনি আজকে যদি মহানগরে কিংবা কোনো শহরে বাসে উঠে থাকেন, আপনার সেখানকার অভিজ্ঞতা কী? কিলোমিটার প্রতি সেখানকার ভাড়া যতটুকু আসার কথা সেটি এসেছে কিনা, এবং সেটি আপনার কাছ থেকে নেওয়া হয়েছে কিনা, নাকি আগে থেকে যে ভাড়া ছিল সেটি যখন বাড়ালো তাদের সেই বাড়তি ভাড়া থেকে আবার নতুন করে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে কিনা সেটি আমরা জানতে চাই, আপনার অভিজ্ঞতাগুলো জানতে চাই, এবং আপনার আজকে ভাড়া নিয়ে কী অভিজ্ঞতা হয়েছে সেটি আপনি আপনাদের কমেন্ট করে জানান এবং লাইভটা শেয়ার করে দিন। আজকে আমরা রয়েছি রাজধানী ঢাকাতে, এবং এখানকার সাধারণ মানুষের কী অভিজ্ঞতা সারাদিন হয়েছে, তাদের কাছ থেকে কেমন করে ভাড়া আদায় করা হয়েছে, কত টাকা আদায় করা হয়েছে, সরকারি প্রজ্ঞাপনে যা লেখা রয়েছে সেটি আদায় করা হয়েছে কিনা, না কারো ব্যক্তি ভাড়া আদায় করা হয়েছে সেটি আমি জানবো। আমি অমৃত মলঙ্গি রয়েছে আপনাদের সঙ্গে, বাংলাদেশের নিউজ ভিত্তিক সব থেকে জনপ্রিয় লাইভে আপনাদের সঙ্গে আছি, এবং আপনার মতামতগুলো জানা অপেক্ষা রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, যে আজকে সারাদিন তাদের অভিজ্ঞতাটা কীভাবে হলো এবং কী করে তাদের কাটলো, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যারা অন্তত বাসে ভ্রমণ করেছেন। ওদিক থেকে বাস আসছে, বাস থেকে যাত্রী যারা নামছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো। আমরা একটু সামনের দিকে হেঁটে যেতে চাই, সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমি তো চিটং থেকে আসছি ভাইয়া। আচ্ছা, আজকে কি ঢাকা বাসে উঠেছেন? আজকে বাসে উঠি না, আমি রিক্সা যুগে আসছি আর কি, রিক্সা বাসে ইঞ্জি যুগে আসছিলাম আর কি। আচ্ছা, রিক্সায় কি আপনার কি মনে হচ্ছে বেশি ভাড়া নিয়েছে কিনা? বেশি ভাড়া নিয়েছে আর কি, রিক্সা 20 টাকা ভাড়া, 30 টাকা নিচ্ছে, 30 টাকা ভাড়া, 40 টাকা নিচ্ছে, আর এরকম আর কি। আপনি কি সারাদিন বাসে উঠেছেন, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই? হ্যাঁ, আমি অবশ্যই বাসে উঠেছি, সকালেও গিয়েছি এবং এখনো অফিস থেকে বাসে ফিরলাম। অবশ্যই আলোচনা ছিল এটা? হ্যাঁ, অবশ্যই আলোচনা, এবং মারামারি অবস্থা তো, প্রতিটা যাত্রীর সাথে তাদের গেঞ্জাম, মানে বাসা মানে বাসে ভাড়া এত বেশি নিচ্ছে যে ওরা 30% বাড়াচ্ছে, দেখা যাচ্ছে 50% উপরেও নিচ্ছে। যেমন জিজ্ঞাসা তো ইয়ার থেকে সায়েন্স ল্যাবের ওখান থেকে এখানে মোহাম্মদপুর এলেই 15 টাকা নিচ্ছে, মানে বাসে উঠলে নামলে 10 টাকা এবং ওখান থেকে আসলে 15 টাকা, প্রতিটা বাসে যাত্রীর সাথে গণ্ডগোল, সব জায়গায় একই অবস্থা, সব জায়গায় মানে যাত্রী না দেওয়ার অবস্থা, মানে পকেট থেকে মানে টাকা মানে ছিঁড়ে নেওয়ার অবস্থা, এরকম মারামারি হওয়ার মতো অবস্থা। হ্যাঁ, মারামারি অবস্থা ছিল। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, আমরা যে শিরোনামটা করেছি দেখুন, মানে আমি শিরোনাম দেওয়ার আগে অনেকের সঙ্গে কথা বলেছি এবং প্রত্যেকটি মানুষ আজকে আমাকে একই কথা বলেছেন, যারা যেখানে যে অবস্থা বাসে উঠছেন বাসওয়ালাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হচ্ছে। উনি একজন আমাকে বলছিলেন মারামারি হয়ে যাওয়ার মতো এক অবস্থা, মানে বাস ভাড়া নিয়ে একটা বাড়াবাড়ি যেটি সেটি কিন্তু আগে থেকে আমরা নানা ধরনের অভিযোগ পেয়ে থাকি, বিশেষ করে কন্ট্রাক্টরদের সঙ্গে, যারা হেল্পার থাকেন তাদের সঙ্গে, সহকারীদের সঙ্গে, এবং এই বাস ভাড়াটা সরকারিভাবে যেটি বাড়ানো হয়েছে, ঘোষণা দিয়ে যেটি বাড়ানো হয়েছে, এখন কিলোমিটার প্রতি যা পড়ে সেটিও যদি নেওয়া হয় তাহলে কিন্তু একটা সীমার মধ্যে থাকে। এখন যেটি হয়েছে, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের, তিনি সাধারণ সম্পাদক, তিনি আজকে একটা কথা বলেছেন, তার সে কথা দেখতে আমি আপনাদেরকে শোনাতে চাই। তিনি কি বলেছেন? তিনি তার ভাষায় একটা সংবাদ সম্মেলন হয়েছে, তিনি সেখান থেকে সবাইকে হুঁশিয়ার উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে নির্ধারিত ভাড়া চেয়ে যদি বেশি নেওয়া হয়, ভাড়া নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তার কথা একটু পড়বো আজকে। ওবায়দুল কাদের যেটি বলেছেন আজকে সোমবারে সরকারি বাসভবনে, তিনি বলেছেন কি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যেন যাত্রীদের থেকে কোনোভাবেই আদায় করা না হয়, এ বিষয়ে পরিবহন মালিক শ্রমিকেরা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। যেহেতু আজকে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার হয়তো উপায় ছিল না, কারণ প্রথম দিন আজকে ছিল এবং গতকাল যে ঘোষণাটা এসেছে তারপর আজকে প্রথম দিন চললো, নিশ্চয়ই কালকে থেকে আমরা অভিযান দেখি কি না বা রাস্তায় মোবাইল করে বসানো হয় কি না সেটি আমরা অপেক্ষায় রয়েছি কী করা হয় এই যে বাড়াবাড়িটা ঠেকানোর জন্য। যেহেতু ওবায়দুল কাদের বলেছেন নিশ্চয়ই আমরা কোনো ধরনের প্রতিফলন দেখতে পাব, তিনি আরও কী বলেছেন? তিনি বলেছেন গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না। আচ্ছা, ট্রাক কাভার্ড ভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের। অর্থাৎ ট্রাক এবং কাভার্ড ভ্যান যারা রয়েছে তারা যে ধর্মঘটটার কথা বলছিলেন তাদের সঙ্গেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন, এ বিষয়ে কিন্তু ওবায়দুল কাদের আজকে তার সরকারি বাসভবন থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা তিনি জানিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেছেন
বিরোধী দল যারা রয়েছে কিংবা অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তাদের তিনি সমালোচনা করেছেন এবং তাদের কথা তিনি বলেছেন। আমরা আরেকটু দেখার চেষ্টা করব সাধারণ মানুষ যারা রয়েছেন আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি আজকে বাসে একটু সামনে যদি আসতেন, আজকে গাড়িতে চলেছিলেন? আজকে চলছিল। আপনার বাসে কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা? গ্যাঞ্জাম হচ্ছে, ভাড়া নিয়ে প্রত্যেকটা বাসে হচ্ছে, প্রায় বাসে বাসে এরকম গ্যাঞ্জাম হচ্ছে। নির্ধারিত যে ভাড়া কিলোমিটার প্রতি যেটা বাড়ানো হয়েছে উঠেছিলেন এবং সেই গাড়িতেও কিন্তু একই রকম কথা উনি বাড়াবাড়ি যেটা হয়েছে আমরা যেটাকে বলছি, অর্থাৎ বাসের যারা লোক রয়েছেন, যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে, মানে চালক এবং যিনি হেল্পার রয়েছে, তাদের সঙ্গে যাত্রীদের কিন্তু একটা মানে কথা কাটাকাটি মারামারি হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমরা আরও কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা সারাদিন বাসে উঠেছেন এবং তাদের অভিজ্ঞতাটা মূলত আমরা জানতে চাইবো। আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখান থেকে বাস স্ট্যান্ড বলা হয়, এখানে এসে বাসগুলো থামছে, কেউ উঠছে, কেউ নামছে, মানে প্রচুর একটা ক্রাউড আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমরা মূলত মানুষের মতামত জানার চেষ্টা করছি এবং একই সঙ্গে আপনি কী ভাবছেন এবং আপনার অভিজ্ঞতাটা আজকে সারাদিনের সেটি আমরা জানতে চাচ্ছি। আপনি দেখছেন বাংলাদেশের নিউজ ভিত্তিক সব থেকে জনপ্রিয় লাইভ নিউজ অ্যান্ড লাইভ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃত মলঙ্গী। আমরা আরেকটু যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে একটু খোঁজার চেষ্টা করব, যারা এখান থেকে বাস থেকে নেমেছেন কিংবা সাধারণ একটু মানুষ দেখছে আমরা কথা বলতে চাই। আপনি আজকে বাসে উঠেছিলেন সারাদিনে? হ্যাঁ। একটু ভেতরে আসেন, একটু ভেতরে আসেন, আমরা ক্যামেরায় যেতে চাই। সারাদিন উঠেছিলেন? জি উঠেছি। বাসে কোনো গ্যাঞ্জাম হয়েছে ভাড়া নিয়ে? ভাড়া নিয়ে একটু মার্কেটিং হয়েছে, গ্যাঞ্জাম হয় না অবশ্য। তো মার্কেটিংয়ের ভিতরে মানে হারা বলতে আছে মানে যে জায়গায় এক কেজি তেলে বাড়ছে 15 টাকা, ওনারা জনপ্রতি নিতে আছে 15 টাকা, জনপ্রতি 15 টাকা নিতে আছে। এগুলো নিয়ে মানে যাত্রীর সাথে আর ড্রাইভারের সাথে মানে কথা কাটাকাটি হয়েছে। তো এর বেশি কিছু হয় নাই, তো আশা করি এগুলা একটু তেলের দামটা একটু কমলে হয়তো আমাদের একটু সুবিধা হবে, যে আমরা ভাড়াটা একটু কম দিতে পারবো, আমাদের জন্য এটাই সুবিধা হবে। ধন্যবাদ। আমরা একটা বাস, আপনি তো গাড়িতে আসলেন, এখানে কি ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে কিনা বাসওয়ালাদের সঙ্গে? অবশ্যই হয়েছে। তারা যেখানে সরকার ঘোষিত 26%, সেখানে তারা 50% আদায় করছে এবং তারা আমি সকালে এখান থেকে যাওয়ার সময় আলমানার হসপিটাল থেকে সকল যাত্রীকে নেমে তারা আবার রিটার্ন চলে আসছে, তারা যেতে পারতেছে না। আমাদের এই হয়রানি, এটা আসলে দেখা গেছে তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়াতে গাড়ি ভাড়া বাড়ছে, কিন্তু আমরা যারা চাকরিজীবী আছি, আমরা দেখা যারা মধ্যবিত্ত, আমাদের তো ইনকাম বাড়ে নাই। সরকারের এই জিনিসটা অবশ্যই বিবেচনার বিষয় যে আমরা তেলের দাম বাড়ানোর স্বার্থে হয়তো গাড়ি ভাড়া বাড়িয়ে দিলাম, কিন্তু যথারীতি এটা তদারকি না থাকায় আমরা চরম ভোগান দিতে আসি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের একটা আবেদন, রাস্তায় রাস্তায় দরকার হয় এটার মাধ্যমে এটাকে যাতে করে বিহিত করা যায়, সেজন্য ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা তদারকি করা হোক, এটা আমাদের দাবি। আমি ঠিক এই কথাটাই বলছি। আপনি কোন বাসে উঠেছিলেন আজকে? আমি এই যে মিডলাইন থেকে আসলাম, আবার মিডলাইনে গিয়েছি, যাওয়ার সময় একই অবস্থা। তাদের ব্যবহার হচ্ছে খুব খারাপ, তারা যে ডবল ভাড়া নিচ্ছে সেক্ষেত্রে কোনো ছাড় দেখাতে পারতেছে না, বলতেছে ছাড় কিসে আবার, তারা যদি যান তাহলে যান, না হয় নেমে যান। এই ধরনের একটা জনভোগান্তি, এটা অবশ্যই সরকার বিবেচনা করবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। আপনার অভিজ্ঞতাটি জানতে চাই, সারাদিনে গাড়িতে উঠেছিলেন? হ্যাঁ, আমি গাড়িতে উঠছি, এই মাত্র আমি বনানী থেকে এখানে আসলাম আর। আপনার গাড়িতে কথা কাটাকাটি হয়েছিল কিনা? না, তেমন কথা কাটাকাটি হয় নাই, তবে দু একজনের সাথে হয়েছে আর কি সামান্য। তবে আগে যেমন বাস ভাড়া ছিল এখানে বনানী থেকে এই জায়গা 25 টাকা, আজকে 30 টাকা নিচ্ছে। হ্যাঁ, তো এটা দেখা গেছে যে অনেকেই আপত্তি করছে এটা নিয়ে। তবে এখন আসলে তেলের দাম যা বাড়ছে সেই হিসাবে আমার মনে হয় যে বাস ভাড়াটা একটু বেশিই নিচ্ছে আমাদের। কিন্তু আমরা আর, ধন্যবাদ আপনাকে, আমরা আরেকজন মানুষের কথা বলতে চাই। আপনি আজকে সারাদিনে বাসে উঠেছিলেন? জি উঠেছি। আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই, কী হয়েছে সারাদিন আপনার সঙ্গে? এই তো ভাড়া নিয়ে ভাগ বিতণ্ড হয়েছে। আর ভাড়া তো আর গভর্নমেন্ট যা করছে তার চেয়ে বেশি নিচ্ছে এখন। যেখানে মনে করেন 12.5 টাকা আসে, সে জায়গায় 15 টাকা হয়ে যাচ্ছে, যেটা মনে করেন 20 টাকা আসে, সে 30 টাকা 35 টাকা হয়ে যাচ্ছে, এই অবস্থা। ডেফিনেটলি আমাদের জন্য অনেক প্রেশার। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যাত্রীদের কথা, আরেকজন আমরা আরও কয়েকজনকে আমরা একটা বাসে ওঠার চেষ্টা করব, আমরা একটু বাসে ওঠার চেষ্টা করব, কোনো একটা বাসে উঠে আমরা বাস্তব পরিস্থিতিটা দেখবো। সুমন, আমরা যদি বাসে উঠতে চাই এবং সেই বাসে উঠে আমরা একটু যাত্রীদের সঙ্গে কথা বলতে চাই যে এখানকার কী অবস্থা, নিশ্চয়ই আমরা একটু ভাই একটু গাড়িতে উঠবো, আমরা একটু গাড়িতে উঠবো। আচ্ছা, এখানকার সাধারণ যাত্রীদের আমরা একটু অভিজ্ঞতাটা শুনতে চাই সবাই চলে গেলে। ওকে, আমরা একটু জানতে চাই ভাই, আপনাদের সারাদিন আজকে বাসে কি বেশি ভাড়া নিয়েছে আপনাদের কাছ থেকে?
হ্যাঁ তার থেকে তো অবশ্যই বেশি, কারণ যাওয়ার সময় তো এটা নিয়ে একটা মোটামুটি একটা মিড লাইনে আমরা গেলাম, তখন তো একটা ই হলো মোটামুটি একটা ছোট্ট ধরনের একটা জটলা হলো, আধা ঘন্টা আমাদেরকে দাঁড়া করায় রাখলো, 20 টাকার বাড়া 30 টাকা দিয়ে যেতে বাধ্য হলাম। থ্যাংক ইউ আপনাকে। আমরা একটা বাসে ওঠা সরাসরি নামি আমরা, সরি আমরা একটু নেমে যাই। আমরা শুনলাম যে এই বাসের ভেতরেও কিন্তু আমরা উঠে একই ধরনের মানে অভিযোগ কিন্তু আমরা পেলাম, এবং সেখান থেকেও কিন্তু একই ধরনের মানে অভিযোগ আসছে যাত্রীরা, সেটি তারা বলা হচ্ছে যে প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, একই ধরনের অভিযোগ প্রত্যেকটা জায়গায় সারাদিন এটি হয়েছে, নানা জায়গা থেকে নানা ধরনের অভিযোগ আমরা পেয়েছি এবং সব জায়গা থেকে একই ধরনের কথা। প্রত্যেকটা যাত্রী বলছে প্রত্যেকটা গাড়িতে ভাড়া নিয়ে বাড়াবাড়ি, ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, ভাড়া নিয়ে কথা কাটাকাটি, সেটি আজকে তাদের সারাদিনের অভিজ্ঞতা। এবং সরকার নির্ধারিত যে ভাড়াটা বেড়েছে সেটিও যদি কিলোমিটার প্রতি নেওয়া হয় তাও কিন্তু সহনীয় পর্যায়ে থাকে। সাধারণ মানুষের যেটি কথা, যেটি ঘোষণা দিয়ে বাড়ানো হয়েছে কিলোমিটার প্রতি সেটাই নেওয়া হোক, তাহলে কিন্তু একটা সীমার মধ্যে একটা সহনীয় পর্যায়ে থাকে। এবং সরকারের পক্ষ থেকে আজকে ওবায়দুল কাদের তিনি বলেছেন এই ভাড়া নিয়ে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি তিনি দিয়েছেন। এবং আমরা আজকে সারাদিন কোন জায়গা থেকে কী হয়েছে আপনার অভিজ্ঞতার কথাগুলো শুনছি। আপনি শুনছেন বাংলাদেশের নিউজভিত্তিক সবথেকে জনপ্রিয় লাইভ নিউজ অ্যান্ড লাইভ, সঙ্গে রয়েছে আমি অমৃত মলঙ্গি। আচ্ছা একটু কথা বলি ভাই, আপনার আপনার অভিজ্ঞতাটা সারাদিন, আপনার বাস থেকে গ্যাঞ্জাম হয়েছিল আজকে? না গ্যাঞ্জাম হয় না, কিন্তু ভাড়া বেশি নিয়েছে। কত টাকা ভাড়া বেশি নিয়েছে? 10 টাকার ভাড়া 15 টাকা নিয়েছে। তাহলে তো মনে হচ্ছে আপনার একটু সহনীয় পর্যায়ে আছে নাকি? সামান্য পর থেকে 10 ভাড়া বেশি হয়ে যায়, 10 টাকাতে 12 টাকা হতে পারে, 15 টাকা হয় নাকি? ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন সাধারণ মানুষের অভিজ্ঞতার কথা শুনলাম, তিনি জানাচ্ছিলেন তার যেখানে 10 টাকা ভাড়া ছিল আজকে তার কাছ থেকে 15 টাকা ভাড়া নিয়েছে। আচ্ছা আমরা সাধারণ মানুষের কমেন্টে ফিরব এবং আরও যারা যাত্রী রয়েছে তাদের কাছ থেকে আমরা একটু মন্তব্যগুলো শুনতে চাই, তাদের অভিজ্ঞতার কথাগুলো আমরা জানতে চাই। আমরা রয়েছি আরও যদি বাস আসে এবং আরও যদি গাড়ি আসে এবং তাদের কাছ থেকে আমরা তাদের কথাগুলো কিন্তু শোনার চেষ্টা করবো। আপনি কোন জায়গা থেকে আমাকে দেখছেন আপনার মন্তব্যগুলো কিন্তু আমরা পড়ছি নিউজ অ্যান্ড একমাত্র লাইভ বাংলাদেশে, যেখানে সাধারণ মানুষ সরাসরি যেমন তাদের মতামত দিতে পারে এবং একইভাবে ভার্চুয়াল মাধ্যমে বাড়ি থেকে, বাসা থেকে, ঘরের থেকে, পাড়া থেকে, মহল্লায় থেকে আপনি আপনার মন্তব্যের কথা জানাতে পারেন, যেটি সারা দেশের মানুষ জানে। প্রতি 28 দিনে 5 কোটি মানুষ আমাদের এই লাইভগুলো দেখে থাকেন, বাংলাদেশের নিউজ ভিত্তিক সব থেকে জনপ্রিয় লাইভ নিউজ অ্যান্ড লাইভ। এই লাইভে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন পণ্যের এবং কোম্পানির প্রসারের জন্য। আপনি কোন গাড়িতে উঠেছিলেন আজকে? এই তো প্রজাপতি গাড়িতে। প্রজাপতিতে সেখানে আজকে আপনাদের কি হয়েছে মানে ভাড়া বাড়ানোটা, কত টাকা ভাড়া নিয়েছে, বাকবিতণ্ড হয়েছে কিনা? তো আগে তো 5 টাকা ছিল, এখন তো ভাড়া সর্বনিম্ন ভাড়া হচ্ছে আপনার 10 টাকা। মানুষের ইনকাম তো আর বাড়ছে না, ভাড়া ঠিকই বাড়ছে, ইনকাম তো আর বাড়ছে না, এ হচ্ছে বিষয়। গত কয়েক বছরে কিন্তু মানে আপনি যা ইনকাম করতেন আর 3-4 বছর আগে, এখন নিশ্চয় তার থেকে বেশি ইনকাম করেন? আপনার কথাটা জানতে চাই। না আমাদের ইনকাম সোর্সটা তো সেরকম বাড়ে নাই। আচ্ছা আপনার টাকা তো বেড়েছে, গত 4-5 বছর আগে যে মাসিক টাকা ইনকাম করতেন এখন কি একটু বাড়েনি? এই যা বাড়ছে তার ন্যূনতম সামান্য, কিন্তু সেই তুলনায় যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে হারে বাড়ছে সেরকম তো আমাদের ইনকাম সোর্সটা ওরকম বাড়ছে না। আপনি যে বাস উঠেছিল সেখানে কি বাড়াবাড়ি হয়েছে কিনা ভাড়া নিয়ে, কথা কাটাকাটি? কথা কাটি তো হচ্ছে প্রতিদিন, সকালে হচ্ছে, বিকেলে হচ্ছে, সবসময় যে ভাড়া নিয়ে গিয়েছে। আমরা যে সিএনজিতে যাই সেটাও ডাবল ভাড়া করে ফেলছে, সিএনজি তো বা দাম বাড়া বাড়ে নাই কিন্তু সিএনজি ডাবল ভাড়া নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। গাড়ির ভিতরে মারামারি, ভাড়া নিয়ে মারামারি লাগছে, 5 টাকা ভাড়া বাড়ছে কা এই কারণে গাড়ির ভিতরে মারামারি, এটা নিয়ে অনেক দগ্ধ সৃষ্টি হয়েছে। মনে হয় স্টাফের মাথা ফাটা হালাইছে, স্টাফের যাত্রীর মাথা ফাটা বলাইছে, এটা গাড়ি নিয়ে এখন এখানে উঠছে আর 3 রাস্তার মোড়ে। হ্যাঁ 3 রাস্তার মোড়ের দিকে যেতে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সেই ঘটনাটা একটু দেখতে চাই, যেটা দেখা যাক যে আমরা একটু হাঁটতে থাকি আমরা, যে কেউ বলছে ভাড়া নিয়ে চারিদিকে কিন্তু একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেটি যেটি বলছেন যে প্রত্যেকটা গাড়িতে আমরা যেটি বলছিলাম বা দেখাচ্ছি সেখানে কিন্তু এই অবস্থা হয়েছে। আচ্ছা হ্যাঁ অনেকটা দূর, অনেক দূরে এদিকে যাওয়া ওদিকে যাওয়া সম্ভব হচ্ছে না, তবে নিশ্চয়ই প্রশাসনকে জানানোর জন্যই মূলত আজকে আমাদের এই লাইভ, কোনো অভিযোগ নয়, এটি বিষয়টা হচ্ছে রাস্তায় কী হচ্ছে সেটি প্রশাসনকে জানানো, যেন কালকে থেকে তারা তড়িৎ পদক্ষেপ তারা নিতে পারে এবং ব্যবস্থাগুলো নিতে পারে। এতক্ষণ আপনি ছিলেন বাংলাদেশের নিউজভিত্তিক সব থেকে জনপ্রিয় লাইভ নিউজ অ্যান্ড লাইভে, আপনাদের সঙ্গে ছিলাম আমি অমৃত মলঙ্গি। এবং আমি আরও একবার আপনাদেরকে বলতে চাই আমাদের কিন্তু আপনারা সাহায্য করতে পারে, সেটি কীভাবে? আমাদের লাইভগুলোতে বিজ্ঞাপন দিয়ে, এবং সেটি আপনার পণ্যের এবং কোম্পানির প্রচার এবং প্রসারের জন্য। প্রতি 28 দিনে 5 কোটি মানুষ আমাদের লাইভগুলো দেখে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিউজ অ্যান্টের সঙ্গে থাকবেন। আমাদের পেজে আমাদের নম্বর দেওয়া রয়েছে, সেখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। শুভরাত্রি।